কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা উপাচার্য ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে নিয়োগ এবং ভর্তি বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প থেকে কমিশন হিসেবে এসব টাকা নেন তিনি তবে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার পদত্যাগ করেন তিনি ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন জুবের রাজিন। দু সালে একুশ সালের ডিসেম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর নিয়োগের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি নিয়োগ ও ভর্তি বাণিজ্য ছাড়াও প্রশাসনিক পদে রদবদল করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা চাকরি হারানোর ভয়ে এতদিন কেউ প্রতিবাদে সাহস পায়নি তবে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা বিক্ষোভের মুখে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন তিনি সাম্প্রদায়িক ভিসি হিসেবে তিনি পরিচিত বিশ্ববিদ্যালয়ের ডাইনিং এ গরুর মাংস রান্না করা এবং বিতরণ করা নিষিদ্ধ ছিল ঈদুল আজার সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতি বছর একটি করে গরু কুরবানি করা হতো তাকে উৎসর্গ করে এই ভিসি দায়িত্ব পাওয়ার পর সেটিও বন্ধ হয়েছে সে ক্যাম্পাসটাকে একটা তার আতুঘর বানাইছে এবং আমরা অনেক পূর্ব থেকে দেখে আসছে যে আমাদের বিশ্ববিদ্যালয় একটা দুর্নীতির আতু ঘরে উঠছে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষকরাও তাদের অভিযোগ কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য সত্তর লাখ টাকা করে নিতেন ভিসি তিনি যে কয়েকদিন এখানে ছিলেন তিনি নানা রকমের বৈষম্য করেছেন অনেকে যে পদ ডিজার্ভ করে না সেই পদে দিয়েছেন আমাদের সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের দায়িত্ব দিয়ে উনি যেভাবে পরিচালনা করতে চান সেইভাবে পরিচালনা করেছেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ তুলে শিক্ষক সমিতি নেতারা বলছে ইউজিসি ও এসব নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে একটা কর্মকর্তা নিয়োগত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনই আপত্তি জানিয়েছে যে এই নিয়োগটা ত্রুটিপূর্ণ কিন্তু উনি ওই নিয়োগটা কত উনি হালাল লাস্ট সিন্ডিকেট হালাল করেছে সৌমিত্র শেখর তার আমলে একুশ শিক্ষক 35 কর্মকর্তা ও চল্লিশ জন কর্মচারী নিয়োগ দেন তবে যার বিরুদ্ধে এত অভিযোগ বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সাবেক এ উপাচার্যকে জুবাইর রাজিন আর টিভি